আল্লাহ হয়ে গেছে বাবা, দেখছেন আল্লাহ তুমি রহমত করে দাও বাবা। রে স্বামী স্ত্রী খাবেন, নিজে খাবেন, এই দাঁড়ান যত টাকা দিচ্ছে বীজ ঝরে চাইছে। এক বাবাজি বলছে এই যেখানে বলছে যে বড়টা নিবেন না, বড়টা বেচবো কাকা, বড়টার দাম কি বলা যাবে? এটা কিন্তু কমপ্লিট ফাইনাল, আর লাগবে না, এটা খালি লাগবে তিনটা, আর এটা খালি লাগবে শুধু একটা, দেড় মাস, দেড় মাস খাবেন। কিন্তু বাবাজি আজকে দেড় মাসের না, দুই মাসের খাদ্য দেবো, একাই খাওয়ার জন্য না, স্বামী স্ত্রী দুইজন খাওয়ার জন্য। আপনি খাবেন এক মাস, আপনার স্ত্রীকে খাবেন এক মাস, পারলে এরকম বালক বাচ্চাকে খাবেন দশ দিন, ফ্যামিলি ফাইলারটা তৈরি করে দেবো, 500 গ্রাম ঢুকে দেবো, এমন হালকা দাম নেব ওই ফ্যামিলিতে যেন সকলে বংশগত রোগ থাকতে পারে না, বংশরোগকে ধ্বংস করার জন্য আমি কমপ্লিট ফাইনাল। আমি 400 টাকা আমার মার্কেটে বিক্রি করি, আমার চেম্বারে 1000 টাকা বিক্রি করি, ওটাও নিব না, ওই 400 টাকাও নিব না, দামটা কি বলবো? এক আগাম বুঝি না 400, বুঝি না 1000, আমি 400 বার শুনছি না, ওই 400কে দুই ভাগ করলাম, এক ভাগ ছেড়ে দিলাম, কয় টাকা থাকলো বাজার? এই 200 টাকা ওয়াল কমপ্লিট, আর বারবার ওষুধ কিনতে হবে না। আমাকে 200 টাকা দিয়ে বড় স্পেশাল ফাইলটা নেওয়ার মতো লোক আছে? একজন ব্যক্তি আপনি নেবেন, ও আপনি নেবেন, একজন পাইছে, আর কেউ আছেন বাবা নেওয়ার মতো? টাকা দেন তো, এখানে দে তো বাদাম, টাকাটা দেখি কাট, দে তো বা এটা, আর দেখছেন হ্যাঁ উনি একটা ভাই পাইছে, দুইজন কাস্টমার, আমি 5 টাকা নেবে, 5টা দিই ওই ছেলেকে, টাকা দিলে আমি দিব বা, এই মাল মাখো তো দুইজন আসি, মালটা মাখো তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দেখো, আর দেরি করবো না কাকা, এখনই হয়ে যাচ্ছে। জি বাবা তাই দেরি করি না, তুই ছোট টাকা নিবে মানুষ, জি আচ্ছা একজন মুরব্বী মানুষ টাকা দিচ্ছে ক্ষতির কোনো কারণ।